গত ছয় দিন ধরে ঢাকার আশকোনার ব্র্যাক লার্নিং সেন্টারে স্বজনদের অপেক্ষায় প্রহর গুনছেন দীর্ঘ সময়ের রেমিটেন্স যোদ্ধা মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ গিয়াসউদ্দিন। গত ১৯ ডিসেম্বর মঙ্গলবার মালয়েশিয়া থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিকেল ৫:৫০ মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেশে ফিরেন রেমিটেন্স যোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন। বিমানবন্দরে গিয়াসউদ্দিনের আচরণ ও লক্ষ্যহীন চলাফেরা দেখে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিভিএন ভুক্তভোগীকে তাদের অফিসে নিয়ে তাৎক্ষণিক পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু গিয়াসউদ্দিনের কাছে পাসপোর্ট বা কোনো ডকুমেন্টস না থাকায় পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপর গিয়াসউদ্দিনের পরিবারের সাথে যোগাযোগ করে নিরাপদে হস্তান্তরের জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কাছে হস্তান্তর করেন এপিভিএন। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে গিয়াসউদ্দিনের ঠিকানা পাওয়া গেলেও তার মোবাইল নম্বরটি পাওয়া সম্ভব হয়নি। জানা যায় গিয়াসউদ্দিনের বাড়ি ফেনী জেলার দাগনভূঞা থানার রাজাপুর ইউনিয়নের শামসপুর গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন। ঠিকানা অনুযায়ী রাজাপুর ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ শাহ আলমের মাধ্যমে পরিবারের সাথে যোগাযোগ করা হলে পরিবার ভুক্তভোগীকে গ্রহণ করবেন না বলে জানিয়ে দেন। কুমিল্লা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম অফিসের সহযোগিতায় পরিবারের নাম্বার পেলেও আজ রবিবার বিকেলে ভুক্তভোগীর বোনের সাথে যোগাযোগ করা হলেও তারা গিয়াসউদ্দিনকে নিতে রাজি হচ্ছেন না। দীর্ঘদিন ধরে প্রবাসের মাটিতে কষ্টার্জিত অর্থ বাংলাদেশে প্রেরণ করে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখা এই রেমিটেন্স যোদ্ধাকে তার পরিবারের কাছে হস্তান্তর করতে সকলের সহযোগিতা কামনা করেছেন বিমানবন্দর আর্ম পুলিশ ব্যাটালিয়ন ও ব্র্যাক লার্নিং সেন্টার। সাইফুল রাজীব, চ্যানেল সাতকাহন, ঢাকা।